বাকি সব লাতুর দিন না, লাতু হোক সেন্টার, আমরা কিতে অসুবিধা। এমএলএ সাহেবের দয়াটারে সেন্টার দরকার, যেহেতু দয়াটাও তার ইনস্টিটিউশন, দয়াটা সেন্টার হোক, আপনি এটা দয়াটাই করিয়ে দিন। 500 টাকার নোটের যেরকম বিল হয়েছে 100 টাকা, দশম শ্রেণীর বিল হয়েছে অষ্টম, আজকে অষ্টম শ্রেণীর গুণগত মানের পরীক্ষা লাগিয়ে একটা সেন্টার আনতে আমার মনে হয় না এত হিমশিম। আর আমরা বৃহত্তর এলাকার স্বার্থে ফকিরও বাজার সেন্টার কতটা হয়তো কই হইতো এটার লাগে আমরা আপত্তি নাই, কিন্তু আমরা বৃহত্তর দাবি হইলো, বড় দাবি হইলো, জোরালো দাবি হইলো যে ফকিরবাজার একে আজাদ স্কুলের যে গরিমা আছে, যে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান যার একটা সুনাম আছে সমুদ্র সমস্ত বরাক, আজকে এই ফকিরবাজার, ফকিরবাজার এলাকাটাও হইলো গিয়ে উত্তর করিমগঞ্জের একটা প্রধান হাট, আমরা এই এলাকাটাও হইলো গিয়ে সুনামগঞ্জ এলাকা, কাজে এটা আমরার অধিকারও বলি যে আমরা যে কেন একে আজাদ হাই স্কুলের যে মেট্রিক এন এইচএসএলসির একটা সেন্টার যে ভাই এটা আমরা পুরানা অধিক, এটা মাননীয় বিধায়ক মহোদয় আমি একশো আমরা উত্তর করিমগঞ্জের একে আজাদ হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র দেওয়ার জোরালো দাবি। গ্রামাঞ্চলে 4 থেকে 5টি পরীক্ষা কেন্দ্র প্রয়োজন বিধায়ক কমলাক্ষদের। মাধ্যমিক পরীক্ষায় মাস চারেক বাকি, সেন্টার নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর তৎপরতা। স্বাধীনতার 75 বছর পূর্ণ হলে উত্তর করিমগঞ্জে গ্রামাঞ্চলে আজ পর্যন্ত নেই মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র। 2015 সালে কিছু হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র দেওয়া হলেও পরের বছর তা বাতিল করা হয়। এর মধ্যে উত্তর করিমগঞ্জের একে আজাদ হাই স্কুল নামের প্রতিষ্ঠানটিও ছিল। ইদানিং ফের পরীক্ষা কেন্দ্র নিয়ে শুরু হয়েছে জোর তৎপরতা। বুধবার বেলা 3 ঘটিকার সময় একে আজাদ হাই স্কুলের প্রেক্ষাগৃহে স্কুল পরিচালনা সমিতির সভাপতি শ্রীযুক্ত প্রদীপ মালাকারের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্কুল পরিচালনা সমিতি সহ অভিভাবক মণ্ডলী এবং স্থানীয় পঞ্চায়েত জনপ্রতিনিধি সহ পার্শ্ববর্তী কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত হয়ে একে আজাদ হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র দেওয়ার জোরালো দাবি তোলেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্রীযুক্ত কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিনে অনুষ্ঠানে এম কে গান্ধী কলেজের অধ্যক্ষ, ফকির বাজার কলেজের স্কুলের প্রধান শিক্ষক, আকবরপুর দারুস সুনহাও হাই স্কুলের প্রধান শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে বিধায়কের সম্মুখে এই প্রস্তাবকে সমর্থন করেন। পাশাপাশি স্থানীয় শিক্ষাবিদ সাইদুর রহমান চৌধুরী, জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বজলুল হক চৌধুরী, জিপির সভাপতি ইসফাক আহমেদ চৌধুরী, আকবরপুর জিবির সভাপতি আব্দুল মালিক, জেলা কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান সৈফুল হক চৌধুরী প্রমুখরা একে আজাদ হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রতে অর্জন বিধায়ক কমলাক্ষ দে আশু হস্তক্ষেপ কামনা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, বরাক। সেন্টার হইতে গেলে যে সবচেয়ে বড় প্রয়োজন যেটা হলো তার প্যারেন্টস ইনস্টিটিউশন, তার নিজের ইনস্টিটিউশনে এনরোলমেন্ট হতে আসে। এই ক্ষেত্রে দেখা যায় আজাদ হাই স্কুলে 182 তার এনরোলমেন্ট, ক্লাস টেনের 182, আমরা 82 শুধুমাত্র আজাদ হাই স্কুলে এনরোলমেন্ট, এবং আজাদ হাই স্কুলে 182, আমরা 250 এখানেই ওই যার তার ইনটেক ক্যাপাসিটি যত আছে হয়ে গেছে। লাতু আছে, ফাতু আছে, মাইজগ্রাম আছে, লক্ষ্মীবাজার আছে, এমআরসি আছে, মিলে লাতু হয়ে যান, আমরা দয়টা তো সেন্টার হয়ে যাব গিয়ে। হ্যাঁ, রয়্যাল স্কুল আছে, হ্যাঁ পাবলিক স্কুল আছে। এমএলএ সাহেবের যে জিনিসটা আমি খুঁজতাম সেই যে টাইম বাবরা হয়তো আজাদ হাই স্কুলে যদি সেন্টার হয়ে যায় গিয়া লাগবে হইতো না, আমরা দেখি আর দয়টা ইনস্টিটিউশনে সেন্টার হয়ে যায়, কারণ সাতরের থেকে বেশি জায়গা দিতে পারতো না। একে আজাদ এবং এম কে গান্ধী এই দুইটা ইনস্টিটিউশনে ইকানোর সিট ক্যাপাসিটি হয়ে গেছে, ও দুইটা ইনস্টিটিউশনে লাতু আছে, ফাতু আছে, এমআরসি আছে, আকবরপুর দারুসুন্দা আছে, রয়্যাল আছে, পাবলিক স্কুল আছে, উত্তর করিমগঞ্জ আছে, এটা মিলিয়ে তো দয়টা সেন্টার, একদম দয়টা সেন্টার দেওয়াও জায়গা আর হইতো না, খাবার একেবারে করতে পারতো না। দয়টা সেন্টার পাইয়াও ছাত্র গভর্নমেন্ট স্কুলে যাইতে লাগবে, দয়টা সেন্টার পাইয়াও উত্তর করিমগঞ্জ হয়তো গভর্নমেন্ট স্কুলে যাইতে লাগবে, আকবরপুর দারাসুন্দা হয়তো গভর্নমেন্ট স্কুলে যাইতে লাগবে, পারতো না, কারণ দয়টাই কভার করতে পারেন না। একদম ন্যাচারাল যে কথাটা এম কে গান্ধী এবং একে আজাদ আর লাগে নি, বাকি সব লাতুর দিন না, লাতু হোক সেন্টার, আমরা কিতে অসুবিধা। এমএলএ সাহেবের দয়াটারে সেন্টার দরকার, যেহেতু দয়াটাও তার ইনস্টিটিউশন, দয়াটাই তার ইনস্টিটিউশন, এম কে গান্ধীও তার ইনস্টিটিউশন, ফকিরবাজার জুনিয়র কলেজও তার ইনস্টিটিউশন, অতএব দয়াটা সেন্টার হোক, আপনি এটা দয়াটাই করিয়ে দিলেন, এবং দয়াটা এই ইনস্টিটিউশন, এই লোকালের ইনস্টিটিউশনগুলোয় দয়াটা কভার হবে, আমরা কোপারেশন করবো লাতু হইতে গিয়া। সেগুলো যাতে এতদিন চলে যাতে সেন্টার দেওয়া যায়, যারাই হোক, আই ডোন্ট নো, আমি স্পেসিফিকলি আমি বলতে চাই না, যে বা যারা আছেন যারা
যদি ফিজিবিলিটি থাকে তাহলে নিশ্চয়ই সেন্টারগুলো দেওয়া হবে। আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই যে কোন স্কুলে দেওয়া হবে। তো একে আজাদের ওনাদের একটা ইচ্ছা, 2015 একবার সেন্টার হয়েছিল একে আজাদে, তো বর্তমান সময়ে ওনাদের ইচ্ছে একটা, ইচ্ছে মতে নিশ্চয়ই ওনারা আবার আবেদন করবেন এবং সেই মর্মে আমি উদ্যোগতম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং নিশ্চয়ই ফিজিবিলিটি দেখে তার উপর সিদ্ধান্ত নেওয়া হবে। ইন্সপেকশন টিম আসবে, তার উপর সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেই মর্মে বলেছি ওনাদেরকে কাজ চালিয়ে যাওয়ার জন্য, দেখা যাক ভবিষ্যতে কী হয় যায়, যাতে গ্রাম অঞ্চলে যাতে সেন্টার যাতে দেওয়া যায়, যাতে একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, আমার সেন্টারটা স্পেসিফিকলি আমি বলতে চাই না কিছু। তো সেন্টার দেওয়া বলতে তো যাতে আমাদের এত অঞ্চলের মানুষ যাতে উপকৃত হন, সেটাই হচ্ছে কি আজকে সবার মূল উদ্দেশ্য।